দর্শক, দিনের আলো নিভে একেবারে রাতের অন্ধকার চারিদিকে, আর ঠিক এই মুহূর্তে একেবারে খুলনা ভার্সিটির সামনে রাতের খুলনা নিয়ে আমি আছি আপনাদের সাথে, এবং সাথে আছে আপনাদের একেবারে পরিচিত একজন মানুষ খুলনার, যে মিউজিকের সাথে অনেক বছর ধরে আছে, যার আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সাথে ইনভলভনেস খুলনার একেবারে রেপুটেডেড যে ব্যান্ডগুলো ছিল তার সাথে ছিল, আজও মিউজিকের সাথে আছে এবং ইচ্ছা আছে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মিউজিক করবে, মুন্দা, এবং সাথে আছে তার ভাই ব্রাদাররা। চলে আসছি মুন্দার কাছে। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি মিউজিকে যে এতদিন আছেন, মানে মিউজিক সম্পর্কে আপনার যে এত ভালো লাগা এবং ভালোবাসা, এটা কেন, এবং কেন এতদিন ধরে মিউজিকের সাথে আছেন, এখান থেকে কতটুকু কি পেয়েছেন? কতটুকু কি পেয়েছি আসলে এক্স্যাক্টলি এইভাবে বলা যাচ্ছে না। মিউজিকের সাথে আছি অনেকদিন যাবৎ, মিউজিক করছি প্রায় 2001 থেকে। আমাদের ফ্রেন্ডরা ছিল, আমরা একসাথে হঠাৎ একটা কনসার্ট দেখলাম, দেখার পরে ইচ্ছা হলো যে মিউজিক করি, কম বেশি সবাই মিউজিক করতাম টুকিটাকি করে। সো ওইভাবে করে মিউজিক করার, খুলনাতে আমরা যখন ফার্স্ট মিউজিক করি আর কি, মিউজিকটা আসলে আমাদের ওইভাবে আসা না, আমাদের আসলে কি আন্ডারগ্রাউন্ড একটা সেক্টর ছিল, যে সেক্টরতে আমরা কাজ করতাম। সো ওইটাকে বিল্ড আপ করার জন্য আস্তে আস্তে আমরা ব্যান্ড ক্রিয়েট করতে করতে, মানে মিউজিক করতে করতে ব্যান্ড ক্রিয়েট হয়। ব্যান্ডের নাম ছিল ডার্ক এজ, বেসিক্যালি ডার্ক এজ থেকে আমার উৎপত্তি, ডার্ক এজ ছিল আমার ফার্স্ট ব্যান্ড। সো তারপরে অন্যান্য ব্যান্ড যেগুলো আসছে, কিছুদিন বেদুইনের সাথে কাজ করেছি, নাব নামে একটা ব্যান্ড ছিল, আরমান শাহের ছিল ভোকাল। হ্যাঁ, আচ্ছা, আরমান শাহের খুব মানে একজন পরিচিত মানুষ খুলনার, এখন সে ঢাকাতে বেশ পপুলার আর কি আছে। সো উনি ছিলেন, সো একসাথে কাজ করার পরে তারপরে সামহাও আমার ফ্যামিলিগত প্রবলেম, আদার্স প্রবলেমের জন্য খুলনা ছাড়তে পারিনি, ওরা ঢাকা চলে যায়, বাড়ি লাগে আমার, আমি যেতে পারি নাই। তারপরে একটা ব্যান্ডের সাথে কাজ করেছি, ওটা নাম নাইনি আমরা, যাই হোক, তারপরে হচ্ছে এখন কাজ করছি, আমরা একসাথে আছি সবাই আর কি, এখানে টুকিটাকি কাজ চলছে আর কি, আর খুলনা বেস করেই কাজ করছি, পদ্মার এই পাড়টা জুড়েই আছি আমরা, চেষ্টা করছি মানুষকে ভালো লাগানোর জন্য, কতটুকু দিতে পারছি জানি না, চেষ্টা করছি। আচ্ছা বন্ধু, ঠিক এই মুহূর্তে মানে আমরা একটু গানে চলে যাই, গানের পরে আবার আড্ডায় ফিরে আসবো। আমি এখন কে গান গাবে আমাদের? আমাদের ভিতরে এখন গান গাবে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই, উনি ভালো গান করেন, হাবিব ভাই। হাবিব ভাই হচ্ছে হাবিবের জন্য একটা মানে আমরা ক্লাব করি আর সবাই। আমরা আসলে জয় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মতো এরকম খুলনায় আমরা যেভাবে আসলে সঙ্গীত নিয়ে চেষ্টা করছি কিছু করার জন্য, তাদেরকে দর্শকদের সামনে নিয়ে আসার জন্য আমাদের এই যে জয় টিভির যে প্রচেষ্টা, আমরা আসলে জয় টিভির কাছে কৃতজ্ঞ এই কারণে যে আমাদের এই অবহেলিত খুলনায় আমরা যারা মিউজিক করি, মিউজিকের সাথে সংযুক্ত, তাদেরকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় টিভিকে। আর আমরা এখন আসলে এই যে আড্ডায় বসেছি, একটু আগে আমরা যে গানটি শুনলাম, নতুন প্রজন্মের একটি গান, চমৎকার একটি গান, আমরা এখন যে গানটি করব এই সন্ধ্যার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য অনেক পুরনো একটি চমৎকার একটি রিদমিক গান করছি, চেষ্টা করছি এই গানটি করার জন্য। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। যৌবনে হাওয়া গুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে, ও
ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। বুঝি নেমে এলো সন্ধ্যা, ভেবে যায় কি জানি কি মনটা, পাখিগুলো নীরে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে, ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন গাহি চাইছে, ভাবি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন গাহি চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। লা 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 রে ভুলে স্রোতে ভুলে যাওয়া, স্বপ্ন তোমার ফিরে পাওয়া, পুরনোর ভরে তোমারই হতে চাওয়া, মনের গভীরে রেখে দেওয়া, স্বপ্নে তোমায় কে যাওয়া, ফেলে আসা গধূলিতে তোমাকে খুঁজে ফেরা।
আমার অগোচরে রাঙিয়ে দাও আজ তোমার রঙে, রং মশালে সেই আলোতে বলতে চাই আজ তোমাকে না বলা অনুভূতি ভাষা এলে চলো। অসাধারণ একটা গানের পর ঠিক একেবারে এই মুহূর্তে চলে আসছি মুন্দার কাছে, আমার একেবারে শেষ প্রশ্ন মুন্দার কাছে, সেটা হলো মিউজিক নিয়ে মুন্দার প্রত্যাশা কী? আমরা যে পাশ্চাত্য সংস্কৃতিতে ঢুকে যাচ্ছি এটা থেকে কী করে বের হয়ে আসতে পারি এবং নিজেদের জায়গাটাকে কী করে শক্তভাবে তুলে ধরতে পারি, বাংলাদেশের মিউজিক যেন ওয়ার্ল্ড ওয়াইড চলে যেতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড একেবারে সুন্দর জায়গায় পৌঁছায়, এই প্রশ্নটাই মুন্দার কাছে। এই প্রশ্নের অ্যান্সারে যাব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। জয় টিভির সাথে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছে একটু পরে।